আমি যখন বিয়ে করেছিলাম, আমি তখন জানানোর যখন প্রয়োজন বোধ করেছি আমি সবাইকে জানিয়েছি। আবার যখন আমি ডিভোর্স করেছি, যে রাইট মোমেন্টটা আমার কাছে মনে হয়েছে সবাইকে জানানো দরকার, আমি জানিয়েছি। আমি যখন কনসিভ করেছি, তখন একটা লম্বা সময় পর্যন্ত আমার নানান কারণে মানে মনে হয় যে সবাইকে জানাবো, তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, ভয় লাগতেই পারে না, আমি এইসব আবার খুব বিশ্বাস করি, মানুষের চোখ লাগা। তো একটা সার্টেন টাইম পর্যন্ত আমি কাউকে জানাতে চাইনি, আবার যখন জানাতে চেয়েছি আমি জানিয়েছি। এখন আমরা ভাবতেই পারি যে একজন সেলিব্রিটি, ওর তো প্রাইভেট লাইফ সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত, ব্যাপারটা আসলে তা না। যখন তারকাদের নিয়ে আমরা, তারা ভালো কিছু করে, আমরা প্রশংসা করি, আমরা খুশি হই, তারা যখন বিয়ে করে বা এই ব্যাপারটা পাবলিক খুব খুশি হয়, সো যখন তারা বিচ্ছেদের পথে যায়, স্বাভাবিকভাবেই যেই তারকার বিয়েতে আমরা খুশি হয়েছি, বিচ্ছেদে তো কষ্ট পাবোই, আমরা আরেকটু ডিটেলস জানতে চাই যে কী হলো, কেন হলো, এমন কিছু, তখন তারা প্রশ্নগুলো এড়িয়ে যান বা দেখা যায় যে আমরা ফোন করছি, রিচ করছেন না। এই অ্যাজ আপনিও একজন স্টার, সো ব্যাপারটা কীভাবে দেখছেন, এটা কি আসলেই উচিত? আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে প্রত্যেকটা জিনিস ম্যান টু ম্যান ভ্যারি করে। কেউ তার বিয়ের কথা জানাতে চায়, কেউ জানাতে চায় না, কেউ তার প্রেমের কথা জানাতে চায়, কেউ জানাতে চায় না, এটা তার উপরে ডিপেন্ড করে। এখন আমরা ভাবতেই পারি যে একজন সেলিব্রিটি, ওর তো প্রাইভেট লাইফ সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত, ব্যাপারটা আসলে তা না, মানে প্রত্যেকটা মানুষের প্রাইভেসি থাকবে। আমরা ভালোবাসি বলেই জানতে চাই, সেটা তো অবশ্যই জানতে চাইবে, কিন্তু আবার যার কাছ থেকে জানতে চাই এটা তার ডিসিশন যে সে কতটুকু জানাবে, কতটুকু এক্সেস দিবে অন্যান্য মানুষকে তার প্রাইভেট লাইফে, সেটা ভালো হোক আর খারাপ হোক, এটা একেবারেই তার ডিসিশন যে সে এটাকে কীভাবে ক্যারি করবে, তাই না? তো আমি বলবো যে এইটা তার উপরে ছেড়ে দেওয়া উচিত যে সে কতটুকু জানাবে, কতটুকু পাবলিকে আনবে। যেমন আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি অবশ্যই আমার সব কিছু জানাতে আমি পছন্দ করি, কিন্তু আমি সব কিছু ওপেন আপ হতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে একটা লিমিটের পরে, এর পরে আর আমার বেডরুমে পর্যন্ত কেউ ঢুকতে পারবে না। আমি একটা কথা বলতে চাই, আমার বাড়িতে পুরো জীবনে কিন্তু একবার শুটিং হয়েছে, এই ভেরি রিসেন্টলি কোভিডের মধ্যে। আমি কিন্তু পছন্দ করি না আমার প্রাইভেট লাইফ, আমার বাড়ি এখানে ক্যামেরা ঢোকাতে বা কিছু, হ্যাঁ। কিন্তু আমি যখন বিয়ে করেছিলাম, আমি তখন জানানোর যখন প্রয়োজন বোধ করেছি আমি সবাইকে জানিয়েছি। আবার যখন আমি ডিভোর্স করেছি, যেই রাইট মোমেন্টটা আমার কাছে মনে হয়েছে সবাইকে জানানো দরকার, আমি জানিয়েছি। আমি যখন কনসিভ করেছি, তখন একটা লম্বা সময় পর্যন্ত আমার নানান কারণে মানে মনে হয় যে সবাইকে জানাবো, তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, ভয় লাগতেই পারে না, আমি এইসব আবার খুব বিশ্বাস করি, মানুষের চোখ লাগা। তো একটা সার্টেন টাইম পর্যন্ত আমি কাউকে জানাতে চাইনি, আবার যখন জানাতে চেয়েছি আমি জানিয়েছি। আমার আমি বোধহয় সবচেয়ে কম পোস্ট করি আমার ছেলের ছবি ফেসবুকে অর সোশ্যাল মিডিয়াতে করি, মাঝে মাঝে এত প্রেম জাগে ওর জন্য, মাঝে মাঝে সবাইকে জানাতে ইচ্ছা করে, কিন্তু আমার কাছে মনে হয় ও তো খুব মানে আমার একটা প্রাইভেট জায়গা, এবং এটা তো ও ডিসাইড করবে, কারণ আমি ওকে সবার সামনে নিয়ে এসে মুখস্থ করিয়ে দিব ওর চেহারা, এটা তো ও ডিসাইড করবে যে ও কি পাবলিক ফিগার হতে চায় কি চায় না। ও যখন বড় হবে তখন ও ডিসাইড করবে। ও যেমন খুব এনজয় করে, মানুষজন যখন আমি পাবলিক প্লেসে যাই, মানুষজন ছবি তুলতে আসে আমার সাথে, ও ব্যাপারটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, এনজয় করে, তো ও খুব প্রাউড ফিল করে, এবং ও লোকজনকে তখন বোঝানোর চেষ্টা করে যে এটা ওর মা, মানে এটার তোমরা ছবি তুলছো, তোমরা সব করছো, কিন্তু এটার ওর অধিকার, তো এই ব্যাপারটা ও পছন্দ করে। তো আমার কাছে মনে হয় যে এটা আমার ডিসিশন যে আমি সবাইকে জানাবো যে হ্যাঁ আমার ছেলে আছে, এটা লুকানোর কিছু নেই, লুকোছাপার কিছু নেই। আমার তো খুব মজা লাগে যে অনেকে মনে করে আমি ম্যারিড না, তখন আমার বলতে খুব ভালো লাগে আমার 9 বছর একটা ছেলে আছে, এবং সে তার যে ওই শকিং চেহারা ওটা দেখতে আমার ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমার এটা জানাতে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার এটা দেখাতে প্রবলেম আছে অল দ্য টাইম। আবার যেমন আমি আমার একদমই আমি আমার রেফারেন্স দিয়ে বলি, অন্যদেরটা তো অন্যদের বলাটা ভালো, আমি আমি একেবারেই লুকাতে পছন্দ করি না যে আমি একটা প্রেম করছি এবং খুব খুব সিরিয়াসলি আমি একজনের সাথে বর্তমান সম্পর্কে বলছি, সেটা আমার জানাতে কোনো সমস্যা নাই, কিন্তু সেই মানুষটাকে সেটা আমার জানাতে সমস্যা আছে, এরকম না যে আমি লুকোচুরি করে ঘুরছি। তবে আপনি কিন্তু সাবা সবসময় জানিয়েছেন, মাত্র কিন্তু বললেন যখন পারফেক্ট টাইম হয়েছে তখন জানিয়েছেন, তার মানে যেই ভালোবাসার মানুষের কথা বললেন
আজ খুব শীঘ্রই হয়তো আমরা জানতে পারবো। না, আমি কিন্তু সবাইকে মানে এটা খুব মজার ব্যাপার যে আমার স্টোরিতে হোক বা যে কোনো পোস্টে হোক আমি স্টিকার দিয়ে একজনের ছবি পোস্ট করেছি, এইটা কাইন্ড অফ সবাই জানে যে মানে এটা কি একটু সবার মধ্যে একটা হাইপ তুলতে, হাইপ তুলতে না, কাইন্ড অফ সিকিউর থাকতে যে ভাই আমি এঙ্গেজড, আমি কারোর সাথে নাই। হ্যাঁ, কারণ সিঙ্গেল মেয়ে থাকার থেকে মানুষকে জানানো যে ভাই আমি এঙ্গেজড, ভাই এখানে নক করে লাভ নেই, আমি কারোর সাথে আছি, সেইটা আমার জানাতে কোনো সমস্যা নেই। রিফিল করছেন কবে? আর রিফিল একদমই অন টাইমে, অবশ্যই জানাবো। এবং সেটা লুকো ছাপার, আমি তো আবার বললাম যে লুকো ছাপার আসলে কিছুই নেই, একটা মানুষ আছে তারও তো প্রাইভেসি আছে, সে কিন্তু আসলে পাবলিক ফিগার না। হ্যাঁ, সে তার জায়গায় অনেক বড় মাপের একজন মানুষ, কিন্তু সে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করে না। তার মানে সাবাপু এবার আর কোনো পাবলিক ফিগারের সঙ্গে না, আমরা নতুন যাকে সাবাপুর লাইফে দেখতে পাচ্ছি সে হচ্ছে, আমি পাবলিক ফিগার না এটা না বলে আমি রাইট ওয়ার্ড বলা যায় যে সে মিডিয়া ইন্ডাস্ট্রির কেউ না। না, মিডিয়া ইন্ডাস্ট্রি অফকোর্স নট, এবার আর মিডিয়া ইন্ডাস্ট্রির কেউ না, অফকোর্স নট। ওকে, তাহলে খুব শীঘ্রই আমরা তাকে দেখতে পাবো। সো যেহেতু প্রসঙ্গ চলে এলো সংসারটা, তাহলে আমরা সংসার জীবনে কখন পদার্পণ করছেন এবারের মতো? ইনশাআল্লাহ যখন রাইট টাইম হবে, আমি এক্সাক্ট সব কিছু এখনই রিভিল করবো, রাইট টাইম হবে সেটাও আসলে বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমাদের ফ্যামিলিগতভাবেই খুব চমৎকার সম্পর্ক, এখন তো আর আমরা কেউ ছোট নেই, আমরা যথেষ্ট মানে সময় এবং বয়স এবং জীবনের অনেকটা পার করে এসেছি, সম্পর্কগুলো এখন শুধু আমি তুমি তুমি আমি না, এখনগুলো এখন সন্তান ফ্যামিলি সব কিছু, তো সেগুলো সুন্দরভাবেই আমরা জানি, আমরা ওইভাবে করেই গুছিয়ে এগোচ্ছি। আচ্ছা, এটার জন্য বেস্ট অফ লাক থাকলো সাবাপু।